আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ 1 নভেম্বর 2022, চলুন দিনের শুরুতেই জেনে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রায় আজকে বাংলাদেশের টাকা রেট কত। প্রবাস থেকে দেশে টাকা পাঠাতে সব সময় টাকার প্রকৃত মূল্য জেনে দেশে টাকা পাঠাবেন, কারণ টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। মানে কোনো কোনো সময় টাকার রেট অনেকটাই বেড়ে যায়, আবার কোনো কোনো সময় টাকার রেট অনেকটাই কমে যায়। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই চ্যানেলে প্রতিদিনই ব্যাংকের রেট অনুযায়ী টাকা রেট বলা হয়। প্রতিদিনের টাকা রেট প্রতিদিনই জানতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন বিভিন্ন দেশের মুদ্রায় আজকে বাংলাদেশের টাকার রেট কত তা জানা যাক। শুরুতে রয়েছে আমেরিকান মার্কিন ডলার। আমেরিকার 1 মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় 102 টাকা 50 পয়সা। এরপর রয়েছে ইতালির ইউরো। ইতালির 1 ইউরো সমান বাংলাদেশি টাকায় 101 টাকা 59 পয়সা। এরপর রয়েছে জর্দানিয়ার দিনার। জর্দানিয়ার 1 দিনার সমান বাংলাদেশি টাকায় 143 টাকা 10 পয়সা। এরপর রয়েছে গ্রিসের ইউরো। গ্রিসের 1 ইউরো সমান বাংলাদেশি টাকায় 101 টাকা 20 পয়সা। এরপর রয়েছে চীনের চাইনিজ ইয়ান। চীনের 1 চাইনিজ ইয়ান সমান বাংলাদেশি টাকায় 14 টাকা 12 পয়সা। এরপর রয়েছে ভারতের রুপি। ভারতের 1 রুপি সমান বাংলাদেশি টাকায় 1 টাকা 25 পয়সা। এরপর রয়েছে ব্যাংককের বাত। ব্যাংককের 1 বাত সমান বাংলাদেশি টাকায় 2 টাকা 98 পয়সা। এরপর রয়েছে ফ্রান্সের ইউরো। ফ্রান্সের 1 ইউরো সমান বাংলাদেশি টাকায় 1 টাকা 97 পয়সা। এরপর রয়েছে সুইজারল্যান্ডের সুইস ফ্রাঙ্ক। সুইজারল্যান্ডের 1 সুইস ফ্রাঙ্ক সমান বাংলাদেশি টাকায় 101 টাকা 89 পয়সা। এরপর রয়েছে রোমানিয়ার লিও। রোমানিয়ার 1 লিও সমান বাংলাদেশি টাকায় 20 টাকা 72 পয়সা। এরপর রয়েছে তুরস্কের লিরা। তুরস্কের 1 লিরা সমান বাংলাদেশি টাকায় 5 টাকা 64 পয়সা। এরপর রয়েছে ডেনমার্কের ডেনিশ ক্রান। ডেনমার্কের 1 ডেনিশ ক্রান সমান বাংলাদেশি টাকায় 13 টাকা 75 পয়সা। এরপর রয়েছে সিঙ্গাপুরের ডলার। সিঙ্গাপুরের 1 ডলার সমান বাংলাদেশি টাকায় 71 টাকা 95 পয়সা। এরপর রয়েছে কানাডিয়ান ডলার। কানাডার 1 ডলার সমান বাংলাদেশি টাকায় 74 টাকা 92 পয়সা। এরপর রয়েছে ব্রুনাই ডলার। ব্রুনাইয়ের 1 ডলার সমান বাংলাদেশি টাকায় 71 টাকা 97 পয়সা। এরপর রয়েছে অস্ট্রেলিয়ান ডলার। অস্ট্রেলিয়ার 1 ডলার সমান বাংলাদেশি টাকায় 62 টাকা 22 পয়সা। এরপর রয়েছে ডেনমার্কের ডেনিশ ক্রান। ডেনমার্কের 1 ডেনিশ ক্রান সমান বাংলাদেশি টাকায় 13 টাকা 75 পয়সা। এরপর রয়েছে লন্ডনের পাউন্ড, অর্থাৎ ব্রিটেনের 1 পাউন্ড সমান বাংলাদেশি টাকায় 117 টাকা 87 পয়সা। এরপর রয়েছে কুয়েতি দিনার। কুয়েতের 1 দিনার সমান বাংলাদেশি টাকায় 327 টাকা 57 পয়সা। এরপর রয়েছে বাহরাইনি দিনার। বাহরাইনের 1 দিনার সমান বাংলাদেশি টাকায় 268 টাকা 99 পয়সা। এরপর রয়েছে ওমানের রিয়াল। ওমানের 1 রিয়াল সমান বাংলাদেশি টাকায় 263 টাকা 56 পয়সা। এরপর রয়েছে সৌদি রিয়াল। সৌদির 1 রিয়াল সমান বাংলাদেশি টাকায় 27 টাকা 13 পয়সা। এরপর রয়েছে কাতারি রিয়াল। কাতারের 1 রিয়াল সমান বাংলাদেশি টাকায় 27 টাকা 58 পয়সা। এরপর রয়েছে মালয়েশিয়ার রিংকিত। মালয়েশিয়ার 1 রিংকিত সমান বাংলাদেশি টাকায় 21 টাকা 74 পয়সা। এরপর রয়েছে দুবাইয়ের দিরহাম। দুবাইয়ের 1 দিরহাম সমান বাংলাদেশি টাকায় 27 টাকা 97 পয়সা। সো বন্ধুরা, আজকের টাকা রেট গতদিনের চেয়ে কিছুটা বেড়েছে। সো বন্ধুরা, টাকা রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই চ্যানেলে প্রতিদিনই ব্যাংকের রেট অনুযায়ী টাকা রেট বলা হয়। প্রতিদিন টাকা রেট প্রতিদিনই জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।